नमस्कार बंधुरा, केमन आछेन सकले। हांगला मनेर आरेकटी नतून भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। तो बंधुरा, आजके आमी निये एसेछि किन्तु टमेटो ससेर रेसिपी। हाँ, दारुण मजादार, दारुण चटपटा, एकदम बाजारेर मतो, बाजारेर मतो बोलबो ना, बाजारेर थेकेओ किन्तु टेस्टी। हाँ, আমাদের কিন্তু বাড়িতে স্ন্যাক্স বা তেলে ভাজা জিনিস বলুন, আমরা কিন্তু সবেই টমেটো সস ইউজ করে থাকি। তো বন্ধুরা, সেই টমেটো সস যদি আমরা বাড়িতে টাটকা বানিয়ে ফেলতে পারি, একদম বাজারের থেকেও টেস্টি আর সুন্দর। তো চলুন, কেন সেটা বানাবো না, তাই না? তো চলুন বন্ধুরা, আজকে বানাই টমেটো সস। হ্যাঁ, টমেটো সসের রেসিপি কিন্তু প্রচণ্ড ইজি একদম, আর মাত্র দুই একটা উপকরণ দিয়েই কিন্তু টমেটো সস তৈরি হয়ে যায়। আর তাছাড়াও বাজারে টমেটো যখন আমাদের সস্তা থাকে, তখন তো আমরা এটা অবশ্যই আরামসে করে নিতে পারি, তাই না? তো চলুন বন্ধুরা, আজকে আমরা টমেটো সস বানানো শুরু করি। তো বন্ধুরা, টমেটো সস বানানোর জন্য কিন্তু আমি এখানে দেখুন একদম লাল লাল সুন্দর সুন্দর টমেটো কিন্তু নিয়ে নিয়েছি, তাজা, পুরো তাজা টমেটো নিতে হবে এখানে। নরম বা ছোট টমেটো কিন্তু আপনারা এখানে ইউজ করবেন না, এরকম দেখুন, এরকম সাইজের, মিডিয়াম সাইজের কিন্তু ভালো, আর একদম কিন্তু টাইট, পুরো টাইট টাইট টমেটো দেখে কিন্তু নেবেন। আর লাল লাল হলে তো খুবই ভালো। আমি এখানে দুই রকমের টমেটো নিয়েছি, এরকমটাও নিয়েছি প্লাস গোলটাও নিয়েছি, কারণ এটাতে না অনেকটা পাল্প থাকে, তো এটার তুলনায় গোলটার তুলনায় কিন্তু এই টমেটোগুলোতে বেশি পাল্প থাকে, তো সেই জন্য আমি দুই রকমই নিয়ে নিয়েছি। এখানে আমার 1.5 কিলো টমেটো আছে। তো চলুন বন্ধুরা, এখন আমি টমেটোগুলোকে ছোট ছোট করে কেটে নেবো। তো চলুন বন্ধুরা, টমেটোগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিয়েছি এরকম করে সাইজ করে। তো এখন আমি এগুলোকে সিদ্ধ করবো। চলুন, তো চলুন বন্ধুরা, এখন কড়াই বসিয়ে দিয়েছি, এখন কিন্তু রেসিপির দিকে যাব। এখন কুচিয়ে রাখা টমেটোগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নেবো কুচিয়ে রাখা আদা, আর দিয়ে নিচ্ছি রসুন, 8 থেকে 10 কোয়া মতো রসুন দিলাম। আর দিচ্ছি বন্ধুরা পেঁয়াজ, কুচিয়ে রাখা একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। বন্ধুরা এখানে বলে রাখি, পেঁয়াজ রসুন আপনারা যদি না খান তাহলে কিন্তু এটা অ্যাভয়েড করবেন, এটা দরকার নেই দেওয়ার, এটা ছাড়াই আপনারা করবেন। আর দিয়ে নেবো বন্ধুরা 4টে শুকনো লঙ্কা। এখানে যদি আপনাদের বন্ধুরা রেড সিজনিং চিলি থাকে তাহলে কিন্তু আপনারা সেটাও দিতে পারেন কালারের জন্য, আদারওয়াইজ আপনারা কিন্তু শুকনো লঙ্কাই ব্যবহার করতে পারেন, কারণ আমি একটু ঝালটাও চাই সসের মধ্যে, কিন্তু ঝাল মিষ্টি মানে টক সব কিছু ব্যালেন্স হলে কিন্তু ভালো লাগে, সুন্দর মানে ব্যালেন্স করে, তো যার জন্য আমি কিন্তু এখানে 4টে শুকনো লঙ্কা দিলাম। আর দিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে কিছুটা বিটরুট। হ্যাঁ, বিটরুট একটা ছোট সাইজের, এটা কিন্তু একদমই কালারের জন্য সুন্দর, একটা গাঢ় রেড কালারের জন্য কিন্তু আমরা এই বিটরুটটা দিচ্ছি, কারণ এখানে আমরা বাজার চলতি কোনো রকম ফুড কালার বা এখানে কোনো রকম প্রিজারভেটিভ আমরা কিন্তু ইউজ করছি না, যার জন্য আমরা ফুড কালার আনার জন্য কিন্তু বিটরুটটা দিচ্ছি। আর এখানে দিয়ে নেবো কিছুটা গোটা গরম মশলা, গরম মশলাগুলোর জন্য কিন্তু একটা আলাদা টেস্ট, যেটা বাজারে যে টেস্টটা আমরা পাই সেই টেস্টটাই কিন্তু এটা এনে দেবে, তো আমরা হয়তো বুঝতে পারি না, বাজারেরগুলোতেও কিন্তু কিছুটা গোটা গরম মশলা দেওয়া থাকে। তো এখানে একটা স্টার নিয়ে নিয়েছি আমি, এগুলো কিন্তু সিদ্ধ মানে আমরা যখন পেস্ট বানাবো তখন কিন্তু গরম মশলাগুলো সব তুলে নেব, বের করে দেবো। দারচিনি, লবঙ্গ, কিছুটা লং, আর গোলমরিচ, কিছুটা গোলমরিচ বাদে দারচিনি লং আর স্টারটা কিন্তু তুলে রাখতে হবে। তো এখন এগুলো সবগুলো একসাথে ভালো করে একটু মিক্স করে দিই। এখানে জলের কিন্তু ইউজ হবে না বন্ধুরা, কারণ টমেটো থেকে প্রচুর জল বের হবে, টমেটোর জলেই কিন্তু টমেটো সিদ্ধ হবে। তো চলুন এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তো চলুন এটা এখন ঢেকে নিয়ে এখন কিন্তু ততক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ হবে যতক্ষণ না টমেটোগুলো একদম গলে যাচ্ছে, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ হলো, এখন দেখি টমেটোটা, দেখুন বন্ধুরা টমেটোটা কিন্তু একদম গলে গেছে, এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে টমেটোটা টমেটো সসের জন্য। তো চলুন বন্ধুরা, টমেটোটা তো রেডি একদম, গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দেবো বন্ধুরা, কারণ টমেটোটা একদম রেডি হয়ে গেছে টমেটো সসের জন্য। তো এখন আমরা কিছুক্ষণ ঠান্ডা করার পর এটাকে একদম একটা মিহি পেস্ট আমরা মিক্সিতে বানিয়ে নেব। তার আগে বন্ধুরা যে মশলাগুলো আমি দিয়েছিলাম ওটা, সেই মশলাগুলো কিন্তু তুলে ফেলব, দেখুন এই গোটা মশলাগুলো কিন্তু বের করে নিয়ে তারপরে কিন্তু আমরা এই টমেটো পেস্টটা বানাবো। বন্ধুরা সত্যি বলছি, আপনারা বিশ্বাস করতে পারবেন না, না বলে যদি আপনারা কাউকে এই সসটা দেন বা নিজেরা খান, যে নিজে বাড়িতে বানানো এই সসটা এতটাই টেস্টি হয়। তো মনে করে কিন্তু যতগুলো গোটা মশলা আপনারা দিয়েছেন, গোলমরিচ বাদে, গোলমরিচটা কিন্তু রেখে দেবেন। তো চলুন, আমার মশলাগুলো কিন্তু সব তোলা হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু ঠান্ডা হতে দেবো টমেটোটাকে, তারপরে কিন্তু এটা একটা পেস্ট বানাবো।
তো চলুন পরের স্টেপে যাই। তো চলুন বন্ধুরা, আমার টমেটোটা কিন্তু একদম পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন একটা স্মুথ একদম পেস্ট আমি তৈরি করেছি। এখন কিন্তু এটাকে আমরা ছাকনা দিয়ে ছেঁকে নেব। টমেটো পেস্টটা এখন আমি ছাকনা দিয়ে এরকম করে ছেঁকে নেব। সসের জন্য পেস্ট কিন্তু আমাদের একদম পুরো ক্লিন আর একদম স্মুথ চাই, যার জন্য কিন্তু এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। দেখুন বন্ধুরা পুরোটাই ছাকা হয়ে গেছে। এগুলো একটু এরকম মোটা দানা ছিল, হয়তো বেরিয়েছে, যাই হোক। এখন কিন্তু আরও স্মুথ হয়ে গেছে, সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। তো চলুন বন্ধুরা পরের স্টেপে যাই। তো চলুন বন্ধুরা, এখন আমরা যে পেস্টটাকে বানালাম টমেটোর, সেটাকে এখন ফোটাতে দেবো কড়াইয়ের মধ্যে। তো এখন আমরা সসটা রেডি করব, যার জন্য সসটাকে কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। সসটাকে ভালো করে ফুটিয়ে রান্না করে নিতে হবে। তো তার জন্য এখন সসটা দিয়েছি। সসের মধ্যে কিন্তু এখন একে একে যেগুলো অ্যাড করার, মানে মশলা, লবণ, চিনি, সেগুলো কিন্তু আমি এখন সব দেবো। তো এখন সসে দিয়ে নেবো বন্ধুরা এখানে চিনি। চিনি আমি এখানে 200 গ্রাম দিয়েছি, 1.5 কিলো টমেটোতে 200 গ্রাম চিনি, কারণ সস আমরা একটু মিষ্টিও পছন্দ করি, তো যার কারণে কিন্তু চিনি 200 গ্রাম দিয়েছি। আর এখন দেবো লবণ, লবণটা স্বাদ মতো দেবেন। আর এখানে দিচ্ছি এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প দিচ্ছি কালারের জন্য। এখন সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে নাড়বো বন্ধুরা। তো কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে। আর একটা জিনিস এর মধ্যে যেটা সবথেকে দরকারি, এটা হলো ভিনিগার। আমি কিন্তু এখানে দেখুন অনেকটা কোয়ান্টিটি নিয়ে ভিনিগারটা দিচ্ছি। ভিনিগারটা একটু বেশিই দিতে হবে বন্ধুরা, হাফ বাটি মতো আমি এখানে ভিনিগার দিলাম। এখন এটাকে ভালোভাবে ফোটাতে হবে সুন্দর করে বেশ কিছুক্ষণ, 3 থেকে 4 মিনিট মতো আমরা এটা মানে সসটাকে ফোটাবো। এইভাবে বন্ধুরা ভালোভাবে নাড়তে হবে, সুন্দর করে নেড়ে নেড়ে কিন্তু সসটাকে আমাদের তৈরি করতে হবে। সসের কালারটা দেখুন সুন্দর, এত সুন্দর এসেছে যে বাজারের মানে কালারও এত সুন্দর আসে না। আর বাজারের কালার এলেও কিন্তু সেখানে ফুড কালার অ্যাড করে। আমার কিন্তু এখানে যেহেতু বিটরুট দিয়েছি, তার জন্য প্লাস শুকনো লঙ্কা আর কাশ্মীরি রেড চিলি কিন্তু এই কালারটা, তো একদমই ন্যাচারাল কালার, প্রচণ্ড সুন্দর। দেখুন বাড়িতে এত সুন্দর একটা রেসিপি সসের। বাড়িতে আপনারা অবশ্যই এভাবে সস বানিয়ে আপনারা কিন্তু সকলেই এনজয় করবেন, কারণ আমরা বাজারের সস না খেয়ে বাড়িতে যদি এরকম টাটকা সস বানিয়ে নিই, তো আমাদের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু অনেক ভালো হয়। তো দেখুন বন্ধুরা 3 মিনিট কিন্তু আমাদের হয়ে গেছে বন্ধুরা। তো সসটা কিন্তু একদম রেডি। দেখুন এর থিকনেসটা দেখুন, ঠিক একদম কিন্তু বাজারে যে সসটা খাই আমরা সেরকমই। এটা ঠান্ডা হলে আরও ঠিক হয়ে যাবে, যার জন্য এখানেই কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমাদের কিন্তু সস একদম রেডি, খুব সুন্দর সসের কালারটাও এসেছে, দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা। তো চলুন একটু ঠান্ডা করার পর এটা আমরা বোতলের মধ্যে ভরে নেব। তো চলুন বন্ধুরা, টমেটোর সস কিন্তু একদম রেডি। তো এখন আমি এখানে একটা ফাঁকা খালি বয়াম নিয়ে নিয়েছি, কাঁচের মানে বয়াম মতো, তো পরিষ্কার করে ধুয়ে সেটাকে একদম কিন্তু মানে শুকনো করে মুছে নিয়েছি। তো এখন আমরা সসটাকে এর মধ্যে দিয়ে নিয়ে, বন্ধুরা আমাদের যদি এরকম খালি বয়াম থাকে কাঁচের, তাহলে তার মধ্যে ঢেলে রাখতে পারেন আপনারা, বা যদি সসের বোতল থাকে তাহলে তো আপনারা অনায়াসে করতে পারেন। সসের বোতলটাকে একটু গরম জলে পরিষ্কার করে ধুয়ে নেবেন, তারপর কিন্তু একদম শুকিয়ে তারপরে কিন্তু তার মধ্যে সসটা ঢালবেন। তো চলুন বন্ধুরা, তৈরি হয়ে গেল কিন্তু সুন্দর একদম, দারুণ কালারের সাথে দারুণ টেস্টের, একদম বাজারের থেকেও সুন্দর সস, টমেটো সস। হ্যাঁ, তো বন্ধুরা এখন থেকে কিন্তু আমরা বাড়িতেই বানাবো টমেটো সস। হ্যাঁ, একদম টাটকা তাজা, একদম বাজারের থেকেও সুন্দর কালার, সুন্দর টেস্টের। হ্যাঁ আমি বলছি বন্ধুরা, দারুণ টেস্টের, খুবই সুন্দর টেস্ট টমেটো সসটার, একদম কিন্তু মন মতো। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা, বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে তারপর কিন্তু আমাকে সেটাও জানাবেন কেমন হলো আপনাদের সস, আর কেমন লাগলো এই সসের রেসিপিটি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন, আর আমার হ্যাংলামন চ্যানেলটিকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। এত সুন্দর রেডিমেড বাড়িতে একদম হোমমেড এত সুন্দর সসের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার বন্ধুবান্ধব আপনজন সকলেই কিন্তু সস ব্যবহার করে থাকে বাজারে অনেক বেশি দাম দিয়ে। বাড়িতে অল্প খরচা করে অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে ফেলবে টাটকা তাজা একদম টমেটো সস। হ্যাঁ, আর বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপবেন, কারণ এরকম সুন্দর সুন্দর রেসিপির ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।
তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনির আরেকটি নতুন রেসিপির ভিডিও নিয়ে।